আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব এই বক্সটি লেয়ারটি কীভাবে তৈরি করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখলে আশা করি কোথাও কোনো সমস্যা থাকবে না, আপনি যে কোনো বক্সের লেয়াউট করতে পারবেন, এই প্যাটার্নে যে কোনো সাইজের বক্স ড্রয়িং করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তো এখানে হচ্ছে দেখেন আমার মেজারমেন্টটা আছে হচ্ছে পিটিতে, তো এটাকে আমি ইঞ্চিতে করে নেব। ট্রিবুট থেকে কন্ট্রোল আর প্রেস করে এখানে হচ্ছে আমার স্কেলটা আসবে। তো স্কেলটার মধ্যে হচ্ছে আপনি মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে এখানে আপনি আপনার মতো করে যেমন হচ্ছে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ এই তিনটা মেজারমেন্টই হচ্ছে মূলত কাজ করা হয়। তো আমি হচ্ছে ইঞ্চিতে কাজ করব, ইঞ্চিতে নিয়েছি আমার আমি আমার যে হচ্ছে বক্সটা, মূল বক্সটা, মূল বক্সটার বডি হচ্ছে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, লেন্থ নিব হচ্ছে 10 আর হচ্ছে উইথ নিব হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে আমার বক্সের লেন্থ, এটা হচ্ছে উইথ। আমি এখানে স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি 1 PT দিচ্ছি। তো এটা হচ্ছে আমার বক্সের, তো এটা হচ্ছে আমার বক্সের মূল মেজারমেন্ট, অর্থাৎ এটা এটা হচ্ছে আমার বটম সাইড। তো এটা হচ্ছে যখন আছে আমি আর মূল মেজারমেন্টটা নেওয়ার পরে আমি বক্সটার হাইট নেব। আমার বক্সটার হাইট হবে হচ্ছে 3 ইঞ্চি। তো আমি ক্রিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম। তো এইটার উপর হচ্ছে আমার এইটার উপরেই আরেকটা লেয়ার কপি হয়ে গেছে। তো এটা থেকে আমি মাউস দিয়ে মুভ করে নিয়ে নিচ্ছি। তো এটার হচ্ছে হাইট দিয়ে হচ্ছে আমার হবে 3 ইঞ্চি। তো সেম এটাও নিচে আবার কপি করে নেবেন। আপনারা এই মেজারমেন্টটা নেওয়ার পরে এটা হচ্ছে আমার মূল মূল ডিজাইন, মূল বডিটা। এই মূল বডি থেকে আপনার এই হাইটটার শর্ট দিবেন হচ্ছে 6 mm, অর্থাৎ এদিকে 3 mm, এদিকে 3 mm। আমি তার মাঝে আরেকটা কথা বলে নিই, আমি এখন যেই ড্রয়িংটা করতেছি এটা হচ্ছে 3-ply কর্কেট, অর্থাৎ 3-ply বক্সের জন্য, 3-ply বক্সের জন্য হচ্ছে আমি এই ড্রয়িংটা করতেছি। অর্থাৎ আপনি যখন এটাকে সুইডিস বা ডুপ্লেক্সে যখন এই বক্সটা আপনি প্রোডাকশন হবে, তখন যদি আপনি সুইডিস বা ডুপ্লেক্সের জন্য যদি ডাইরা ড্রয়িং করেন তখন হচ্ছে তখন দিবেন, আমি এখন এটা 3-ply-এর জন্য দিচ্ছি 3 mm, তখন আপনি এটাকে দিবেন হচ্ছে, সরি আমি এটা হচ্ছে কর্কের জন্য দিচ্ছি 6 mm, অর্থাৎ এক পাশে 3 mm, ওই পাশে 3 mm, 6 mm শর্ট হবে এই মূল বডি থেকে। আর যখন আপনি সুইডিস বা ডুপ্লেক্সের জন্য করবেন তখন দিবেন হচ্ছে 3 mm, অর্থাৎ এক পাশে এই পাশে 1.5 mm, ওই পাশে 1.5 mm, 3 mm। তো এটা হচ্ছে আমি শর্ট দিচ্ছি 6 mm, এটা সেন্টারে রেখে আপনি এখানে উইথে -6 mm, এটা আমি 6 mm দিচ্ছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার এইটা দিবেন হচ্ছে এইটা হবে আমার শর্ট হবে 4 mm, অর্থাৎ মূল বডি থেকে এটা হবে 4 mm। তো আমি এখান থেকে -4 mm দিয়েছি, অর্থাৎ এইটা হচ্ছে আমার বক্সের বটম সাইড, অর্থাৎ তলা যেটাকে বলি, এটা হচ্ছে আমার বক্সের তলাটা। এটা নিচে হচ্ছে আমার বক্সের ফ্রন্ট সাইড, যেটা হচ্ছে এটা এইটা থেকে, অর্থাৎ এইটা আমার বক্স আছে এখানে 8.94 সামথিং। তো এইটা থেকে আমরা এটাকে হচ্ছে প্রথমে এই ওপরে যে টপ সাইডটা, টপের হচ্ছে এটা আমরা এটার সাথে মিলিয়ে নেব, অর্থাৎ এটা থেকে আমি 4 mm আগে -4 mm দেওয়ার পরে হচ্ছে এই এইটা থেকে এই মেজারমেন্টটা থেকে, অর্থাৎ 9.8 থেকে আমার এইটা আবার 6 mm মাইনাস হবে। -6 mm, তারপর হচ্ছে এটাকে আবার
কপি করে এপাশে নিয়ে নিয়ে নেবেন। কপি করার পরে হচ্ছে এটাকে আবার হচ্ছে আপনি এই এটার সাথে, অর্থাৎ এই উপরের যে টপ সেট এটাকে আবার হচ্ছে আপনি এই এটার সাথে, অর্থাৎ এই উপরের যে টপ সেটের যেই মূল ম্যাটারটা এটার সাথে আপনি মিলিয়ে নেবেন। তো এটা হচ্ছে এটার সাথে মিলিয়ে নেওয়ার পরে হচ্ছে আপনি এই বডি থেকে, অর্থাৎ এই স্ট্রোকটা থেকে এই, অর্থাৎ 3x9.6 এটা দেবেন হচ্ছে এটা থেকে 10 mm বড়, এটা হবে 10 mm বড়, অর্থাৎ এটার সাথে এখানে আপনি +10 mm। আমি আবার এটাকে রিপ্লে করি, অর্থাৎ প্রথমের যেই লেয়ারটা নেবেন, প্রথম এইটা হচ্ছে আমার এই প্রথম প্রথম নিয়ে মূল বডিটা, মূল বডি থেকে এটা হবে হচ্ছে 6 mm শর্ট, তারপরটা হবে 4 mm শর্ট, এটা হবে আপনার 6 mm শর্ট, আর এই স্ট্রোক থেকে আপনার এইটা হবে এই এই পার্টটা হবে 10 mm বড়। তারপরে এই এভাবে হচ্ছে এই 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 ম্যাটারটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আপনি আগে প্রথম ড্রয়িংটা হচ্ছে এই ড্রয়িংটা করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আমার যে হচ্ছে এই এই পার্টটা, এই পার্টটা আবার আপনি হাইটে হচ্ছে দিবেন 1.5 mm শর্ট। এটা আমার 3 আছে, 3 থেকে এটা উপরে স্টোকটা উপরে নিয়ে দিবেন, এই 3 থেকে -1.5 mm শর্ট দেবেন, আর বাকি দুইটা আমার যেমন আছে ওইটা ঠিক থাকবে। অর্থাৎ এই শর্টটা কেন হবে এটা আমি বলতেছি, আপনার এই বক্সটা যখন মেকিং হবে, মেকিং হওয়ার পরে এটার উপরে হচ্ছে এটার এইটার এই পার্টটার উপর দিয়ে এই পার্টটা গিয়ে লক হবে, তার জন্য এই পার্টটা গিয়ে লক হবে, তার জন্য এটাকে 1.5 mm শর্ট দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি এটা থেকে এটা থেকে এই ত্রিভুজ থেকে এই পার্টের ওপর রেখে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, কিবোর্ড থেকে এটার উপরে আরেকটা লেয়ার কপি হয়ে গেছে। তো এটা থেকে আমি মাউস দিয়ে জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম, এটার হাইট দিব হচ্ছে 3 ইঞ্চি, অর্থাৎ আমার এটার হাইট যতটুকু এটা হবে এটার এটার হাইট ততটুকু হবে 3 ইঞ্চি। এখানে হচ্ছে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমার থ্রি প্লাইয়ের সময় হচ্ছে থ্রি প্লাইয়ের মধ্যে এইটা হচ্ছে আমি এখানে আমার বক্সটা ভাইঙ্গা যখন লক হবে, তো এখানে হচ্ছে আমার 2 ক্রিজ হবে, অর্থাৎ যখন ডাইকানিংয়ের সময় 2 ক্রিজ দিতে হবে, তো 2 ক্রিজের দূরত্ব হবে মিনিমাম 4 ইঞ্চি। তো আমি এখানে সরি 2 ক্রিজের দূরত্ব ম্যাম, তো এখানে আবার হচ্ছে নিচের এই পার্টটা কপি করে উপরে নিয়ে আসবেন। এখন হচ্ছে আমি উপরে একটা ছোট একটা 4 mm হাইটের 4 mm আর ওদিকে হচ্ছে 1 ইঞ্চি ধরে একটা লকের জন্য জায়গা নিয়ে নেব, এটার হাইট দেবো হচ্ছে 4 mm 4 mm 1.25 ইঞ্চি দিচ্ছি, এটা আপনি আপনার মতো করে যে কোনো দিতে পারেন, তবে হচ্ছে 1 ইঞ্চি দেওয়াটাই হচ্ছে উত্তম, আর যদি এটা একটু বড় হয় তো 2টা লকও দিতে পারেন। তো এই সেম জিনিসটা সেম বরাবর করে এটা নিচে দিয়ে কপি করে নিয়ে আসবেন। তো হচ্ছে এই পার্টটা এই মাঝখানে 2 ক্রিজ হবে, এখানে ক্রিজিং হবে, এই পার্টটা ভেঙে এই লকটার এই জায়গাটায় গিয়ে এই মাথাটা এই জায়গায় গিয়ে আটকাবে। তো এটা হচ্ছে আপনার লকটা, এখানে আমি দিস ইজ 6 ইঞ্চি 1.25 ইঞ্চি, এর থেকে এটা 2 mm বড় দেবেন, লক থেকে লকটা যে জায়গায় গিয়ে আটকাবে ওই অংশটা 2 mm বড় দেবেন। তো আমি এখানে 2 mm দিয়ে দিচ্ছি, +2 mm, এখানে এই মাথাটা একটু অ্যাঙ্গেল করে দিবেন যেন আপনার লকটা খুব ইজিভাবে ওই জায়গায় গিয়ে আটকায়। তো এই পার্টটা
পুরোটা পার্ট কপি করে নেবেন, এই সেম পার্টটা এই পাশে এটা বসাই দিবেন। এটা হচ্ছে আমার লকের অংশটা চলে গেল। তারপর হচ্ছে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই অংশটা আপনি যতটুকু দিবেন, অর্থাৎ এখানে হচ্ছে যেমন আপনার এই ক্রিজটা এখানে পড়বে, অর্থাৎ এই এই পার্টটা আপনি চিন্তা করে দিতে হবে যেন হচ্ছে আপনার এইটা এখানে তো ক্রিজিং হবে, ক্রিজিং হয়ে হচ্ছে এই এই অংশটা এই পার্টটার ভিতরে আসে আটকাবে, অর্থাৎ এই অংশটা এখানে এখানে আসবে ক্রিজিং হয়ে, তো অর্থাৎ যেন এই এই অংশটা যেন এটার উপর না ওঠে ওইভাবে ওই চিন্তা করে আপনাকে এটা দিতে হবে। তো এখানে হচ্ছে আমার আমি এখানে আমার আছে হচ্ছে 1.7, তো 1.7 আমার এখানে দেখতে হবে আমার এখানে মাঝখানে গ্যাপটা কতটুকু আছে, অর্থাৎ আমার এখানে দেখতে হবে আমার এখানে মাঝখানে গ্যাপটা কতটুকু আছে, অর্থাৎ আমার এখানে সোয়া 1 ইঞ্চি অর্থাৎ 1.27 আছে, অর্থাৎ তাহলে আমার এখানে গ্যাপ আছে হচ্ছে 2.27, আর হচ্ছে আমি আমার এটার হাইট দিচ্ছি হচ্ছে 1.7, অর্থাৎ আমার এখানে যথেষ্ট জায়গা আছে, আমি যতটুকু নিয়েছি এনাফ। সেম এই সেম এই জিনিসটা আপনি এটাও এই অংশটা কপি করে এটার সাথে মিলিয়ে বসাই দিবেন। এটা দেওয়ার পরে হচ্ছে এখানে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটার উপরে কপি করে নিলাম। এটার হাইটে দিবেন হচ্ছে আপনি প্রথমে নিয়ে নেবেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি নেওয়ার পরে অর্থাৎ আপনার এই হচ্ছে এই অংশটা বক্সটা এই অংশটা হচ্ছে থাকবে ওপরে, এটা এখানে ফোল্ডিং হয়ে এই অংশটা এই বক্সটার ভিতরে আটকাবে। তাহলে হচ্ছে আপনাকে এই দুই পাশ অ্যাঙ্গেল করে দেওয়া হবে দেওয়া লাগবে যেন এটা ভাঙার পরে খুব সহজে বক্সটার ভিতরে গিয়ে আটকায় বা মেকিং মেকিং করতে যেন ইজি হয়। তো এটাকে আপনি এভাবে চাইলে রাখতে পারেন, রাউন্ড করে দিবেন জিনিসটা দেখতে সুন্দর দেখায়। তো আপনি এই বক্সটার যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আপনি এমনভাবে দিবেন যেন হচ্ছে আপনি জিনিসটা যখন বুঝবেন যে মানে এটা চিন্তা করে দিবেন যেন হচ্ছে আপনি বেশিও দিবেন না কমও দিবেন না, বেশি দিলে সমস্যা নেই, তবে অ্যাঙ্গেলটা যদি একটু কম হয় কম হলে বক্সটা মেকিং করতে সমস্যা হতে পারে, অর্থাৎ এই যে এই জায়গাটা যত আপনার শর্ট থাকবে বক্সটা তত স্মুথলি মেকিং করা যাবে। তো এটা হচ্ছে এখন হচ্ছে আমার এই অংশটা হচ্ছে বক্সটা মেকিং করার পরে এটা ভিতরে যাবে, এটা আবার এইটার ওপরে পড়বে, পরে হচ্ছে এই পাশ থেকে একটা লক বের করতে হবে যেটা হচ্ছে আপনার এই দুইটা পার্টের মাঝখানে এটা লকটা গিয়ে পড়বে। একটা এখানে একটা লক ড্রয়িং করে নেবেন, ঠিক আছে, এরকম একটা লক এটা আগে আগে একটু কাজটা করে নিয়েছি সময়ের বাঁচানোর জন্য। তো এরকম হচ্ছে একটা আপনি একটা লক বানিয়ে নেবেন, এটা হচ্ছে আপনি এটার সাথে এই কর্নার থেকে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে অর্থাৎ এইখানে আপনি মিনিমাম 3 mm শর্ট রাখবেন এই জায়গাটা, এটা এখানে একটু শর্ট দেবেন, তো এরকম 3 mm শর্ট দেবেন। তো এটা হচ্ছে আপনি এটার হাইট অর্থাৎ 3 থেকে কম থাকবে, যেমন হচ্ছে আমার এটার 2.66 অর্থাৎ 2.6 2.8 থেকে
2.8 থেকে মানে 3.3 থেকে একটু শর্ট দিবেন। তো সেম জিনিসটা আমি এপাশে আবার কপি করে নিচ্ছি। এটা আমার বক্সটা মোটামুটি কমপ্লিট। এখানে হচ্ছে আপনি এই জায়গায় হচ্ছে 4 mm অর্থাৎ 2 mm নিচে এটা 2 mm করে শর্ট দিবেন, এই পাশে শর্ট, এই পাশে 2 mm করে শর্ট দেবেন। আচ্ছা আমি এখান থেকে আপনি বানিয়ে নেবেন। এটা আপনি এখানে 5 mm অর্থাৎ 2.5 mm করে দিলে সমস্যা নেই, 2.5 mm করে দিলে সুবিধা। এখানে যত শর্ট রাখবেন, যেমন আমি এখানে একটা আপনি এভাবে একটা একটা ইয়ে নিয়ে নেবেন, তো এটা হচ্ছে আমি এখানে 5 mm হাইট নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আপনি এখানে প্যান টুলে গিয়ে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাবেন। অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এইখানে এই মাঝখানের যে অ্যাঙ্করটা এখানে ক্লিক করবেন, আরেকটা ক্লিক দেবেন। এই দুইটা ক্লিক করে দুইটা অ্যাঙ্কর হচ্ছে আপনি এখানে এটা শর্ট হয়ে যাবে। এটাকে হালকা ডিরেকশন টুল দিয়ে ধরে এই অ্যাঙ্করের ধরে হালকা একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনি এখানে এটা ধরে আপনার এখানে এইটার সাথে আছে এই কর্নারের, এই কর্নার আছে এই অ্যাঙ্করের সাথে মিলিয়ে নেবেন। আপনার যে এই অংশটা এইটার সাথে এই এই অংশটা এই এই রাউন্ড শেপটা যেটা এটার সাথে মিলিয়ে দেবেন। তো এটা হচ্ছে আমি প্রথম কেটে নিচ্ছি, এটার সাথে হবে মিলিয়ে নেবেন। আপনি এটা চাইলে এটা এখান থেকে কেটে নিতে পারেন। এই লেয়ারটা এটার সাথে মিলে নেবেন। এখন হচ্ছে আপনি এটাকে এখান থেকে রিমুভ করে এই সেম এই অংশটা এই অংশটা সিলেক্ট করে এই পাশে কপি করে নিয়ে বসায় দেবেন, রোটেট করে 180 ডিগ্রি। ব্যাস এইখানেও এই অংশটা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে মাউস দিয়ে জাস্ট এর উপরে প্রেস করবেন, তো এটা এক্সট্রা এটা রিমুভ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমার এই বক্সটা মোটামুটি। আর হচ্ছে আমি আবার বলতেছি সুইডিশ ডুপ্লেক্স, এটা আমি যে মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 3-ply বক্সের জন্য, 3-ply কার্টন বক্সের জন্য। আর ডুপ্লেক্স এবং হচ্ছে সুইডিশ পেপার অর্থাৎ অন্য কোনো পাতলা ম্যাটেরিয়ালে যখন আপনি বক্সটা এই প্যাটার্নে বক্সটা করবেন, তখন হচ্ছে আমি যেখানে 6 mm শর্ট দিয়েছি আপনি ওইখানে দেবেন 3 mm শর্ট, আমি যেখানে 4 mm শর্ট দিয়েছি আপনি ওইখানে দেবেন 2 mm শর্ট, আমি যেইখানে 5 mm ওভার দি 10 mm ওভার দিয়েছি আপনি ওইখানে এটার দিবেন 5 mm।
তো বিয়ার্স আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি কারোর বুঝতে কোনো সমস্যা হয় নাই। তারপরও যদি কারোর কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, কেউ কোথাও বুঝতে প্রবলেম মনে করেন যে আমি এখানে বুঝি নাই বা বুঝতে সমস্যা হয়েছে, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং এটা সমস্যা সমাধান করার জন্য। তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে নেবেন যেন পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।